আজকে কথা বা ইচ্ছা দুটোই ছিল যে ড্রাগন গাছের গরমের ফার্টিলাইজিংয়ের সেকেন্ড এপিসোডটা আমি আজকে দেখাবো। তবে যে ডিভাইসটাতে ওই ভিডিওর সমস্ত ডেটাগুলো ছিল সেই ডিভাইসটা কিন্তু হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ায় ওই ভিডিওটা কিন্তু এই মুহূর্তে আপলোড করতে পারছি না। ডিভাইসটা আমি পাঠিয়েছি ব্যাকআপের জন্য, সমস্ত ডেটাগুলো ব্যাকআপ চলে আসলে কিন্তু অবশ্যই ওই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। তবে আজকে কিন্তু একটা মজার ভিডিও, মানে একদম অন্যরকম, আমি এরকম ভিডিও এর আগে করিনি। কীরকম না, এই যে স্প্রে মেশিনটা আমি এটা কিনেছি এবং আমি কিন্তু এই কোম্পানির কোনো রকম প্রমোশন করার জন্য এই ভিডিওটা করছি না। আমার খুব ভালো লেগেছে মেশিনটা, প্রচণ্ড পাওয়ারফুল মেশিন, আপনাদেরও সেই কারণে আমি দেখাতে চাই। যে কাজটা মোটামুটি আপনারা ধরে রাখুন আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে, সেটা আমি কিন্তু এই মেশিনের দ্বারায় 10 মিনিটে সম্ভব। কীভাবে সম্ভব সেটা নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। এটা হচ্ছে প্যাডকর্প কোম্পানির ডাবল বুল মেশিন। তো মেশিনটার নাম ডাবল বুল। এটাতে দুটো ব্যাটারি এবং দুটো মোটর আছে, যেটার কারণে এটার পাওয়ার অনেক বেশি, নর্মাল মেশিনের থেকে অনেক গুণে বেশি কিন্তু এর পাওয়ার। তো একদম ওপেনিং থেকে, আমি প্যাকেট ওপেনিং থেকে একদম সেটিং করে সম্পূর্ণ টিউটোরিয়াল শুদ্ধ এটা স্প্রে করে এর পাওয়ারও কত সব কিছু কিন্তু একদম দেখিয়ে দেবো ডিটেলসে। চলুন শুরু করা যাক। মোটামুটি অ্যামাজনের প্যাকেটটা আসার পরে সেই অ্যামাজনের প্যাকেটটা আমাকে ফেলে দিতে হয়েছে, পুরো গুড়িয়ে গিয়েছিল। তো মেনলি আমি প্যাকেটটা এবার আনবক্সিং করব। দেখি তাহলে এটাকে তো বার করতে হবে, এটাও তো খুব ঝামেলার কাজ। হাত বাঁধানোর ব্যাপার আছে এখানে। এই হচ্ছে প্যাডকর্প কোম্পানির ডাবল বুল মেশিন মোটামুটি। তো দেখা যাক, এখনও আর একটা প্যাকেট কাটার বাকি আছে। প্যাকেটের পর শুধু প্যাকেট, এর আগে অ্যামাজনের প্যাকেট ছিল, তারপরে এই প্যাকেট, তারপরে আবার একটা প্যাকেট। দেখা যাক ভিতর দিয়ে কী বেরোচ্ছে আলটিমেট। ছবিতে যা দেখেছিলাম তাই বোধহয় বেরিয়েছে। তো এই হচ্ছে মেনলি ট্যাঙ্ক, যেটা দেখতেই পাচ্ছেন মোটামুটি আর কি কি আছে সব কিছু এর মধ্যে। এখানে দুটো পাইপ আছে, একটা সম্ভবত এক্সটেনশন পাইপ, সম্পূর্ণ স্টেনলেস স্টিলের দেখা যাচ্ছে একদম, মানে স্টেনলেস স্টিল হলে কি হবে, মরিচা কিন্তু সহজে আসবে না। তো ঠিক আছে, এই একটা রেখে দিলাম। আর এইটা হচ্ছে যেটা আমরা দেখেছিলাম রিভিউয়ে, যে তিনটে মুখওয়ালা স্প্রে, মানে এখান থেকে এবং এখান থেকে, তিন জায়গা থেকে কিন্তু স্প্রে বেরোবে। তো পরপর আমি সেটিং করে অবশ্যই দেখাবো। ঠিক আছে, নিচেই থাক, এর ভিতরেও এখন অনেক কিছুই বেরোবে আশা করছি। তো ভিতরেই পরপর বেরোচ্ছে, এটাও সম্ভবত এক্সটেনশন, দেখে নিচ্ছি পরে কোনটা কোন কাজে লাগে। এটা হচ্ছে হোস পাইপ। ওকে, নেক্সট হচ্ছে এটা সম্ভবত পিছন দিকের প্যাড, এইখানে লাগবে। ওকে ঠিক আছে, নেক্সট আর কি বেরোচ্ছে দেখি। বাবা, এটা হচ্ছে ফিল্টার। চলুন, ফিল্টার বেরিয়ে গেল, এখন প্রচুর কিছু আছে ভিতরে। আচ্ছা, এটাও হচ্ছে একটা মুখ, মোটামুটি এটা স্প্রের একটা মুখ, অনেক দূরে দেওয়ার জন্য সম্ভবত এটা। যাই হোক, বলেছিল একটা 9 ওয়াটের বাল্ব দেবে এর সঙ্গে জ্বালানোর জন্য, রাত্রে যদি স্প্রে করার হয়, ডিসি বাল্ব 9 ওয়াটের, এই যে লেখা আছে। ওকে, এখনও আছে জিনিসপত্র। এটা হচ্ছে কন্ট্রোলার, চার্জারের অ্যাডাপ্টার যেটাকে বলি আমরা, একদম অরিজিনাল কোম্পানি, দেখতেই পাচ্ছেন প্যাডকর্প লেখাই আছে। তো এটা হচ্ছে চার্জার। আর কি বেরোচ্ছে পরপর দেখতে থাকি। বাবা, পরপর দেখে নেবো এগুলো, লাগিয়ে না লাগালে কিছুই বুঝতে পারবো না কোনটা কোন কাজে লাগবে। এটা তো গান বোঝাই যাচ্ছে। ওকে, এখানে আবার লক আছে। ওকে, এই নাইস। আর কিছু আছে, প্লাস্টিক আরও আছে, কি একটা কাগজ। মোটামুটি দেখতে পাচ্ছেন
এটা আমি প্রথমে লাগাবো, এবার পরপর আমি ফিটিং করবো মেশিনটা। আর ফিটিং শুধু করবো না, একদম স্প্রে করে দেখিয়ে দেবো আপনাদের। ডবল বুল মানে মেশিনটা ডবল বুল মেশিন বলছে এরা। তো ডবল বুল মানে কি, দুটো ব্যাটারি আছে আর দুটো মোটর বা ইঞ্জিন আছে এটাতে দুটো। তো সেই কারণেই কিন্তু এটাকে ডবল বুল বলা হচ্ছে। তো পরপর পরপর সব জিনিসগুলো যেটা যেখানে থাকে সেটা সেখানে কিন্তু সেটিং আমাদের করে নিতে হবে। যেহেতু অনলাইনে কেনা, তো সেটিং কিন্তু আমাদের করেই নিতে হবে, সহজ ব্যাপার, বুঝতেই পারবেন আপনারা পরপর। এটা এখানে লেগে গেল, একটু টাইট হয়ে গেছে, ব্যাস দারুণ টাইট হয়েছে। তারপরের থেকে কিন্তু এটা, তো এটা মোটামুটি এখানে দেখতে পাচ্ছি, এখানে আমাদের গাইড বুকও আছে। এটা কী একবার দেখে নিই, ডিয়ার ফার্মার একটা চিঠি লিখে দিয়েছে আমাকে, ওয়েলকাম টু প্যাটকর্প ফ্যামিলি। যাই হোক, প্যাটকর্প ফ্যামিলির আমি মেম্বার হয়ে গেছি, একটা ফোন নাম্বার আছে, এখানে আমি যোগাযোগ করতে পারবো কোনো রকম সমস্যা হলে, কাস্টমার সার্ভিস। তো মোটামুটি এই ফেসিলিটি কিন্তু মোটামুটি একটা ব্র্যান্ডেড কোম্পানি দেয়, তো আমাকেও দিয়েছে এই কোম্পানি, প্যাটকর্প কোম্পানি। তো ঠিক আছে, এইটা কিন্তু ডিরেক্ট যখন আমরা মানে এই হাতে কন্ট্রোল থাকবে না, এটা ডিরেক্ট এক্সটেনশন পাইপ লাগিয়ে অনেক দূর পর্যন্ত দিয়ে মোটরটা চালিয়ে দিয়ে আপনারা কিন্তু লম্বা পাইপ দিয়েও স্প্রে অনেক দূরে গিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে এটা কিন্তু আপনারা লাগাতে পারেন। কিন্তু এইটা আমার এই মুহূর্তে লাগবে না, এখানে আমাকে এইটা লাগাতে হবে, বুঝতেই পাচ্ছেন কেন লাগাতে হবে। এটা একদম খুব ভালো করে টাইট করে নেবেন, কারণ আমার হাতে কিন্তু কন্ট্রোল প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছেন লকও আছে এটার, তো হাতে কিন্তু কন্ট্রোল প্রয়োজন, তাই কিন্তু আমাকে এটাই লাগাতে হবে। তো সেই কারণে আমি এটা লাগিয়ে নিলাম। মোটামুটি এটা লাগানোর পরে এর কিন্তু এইখানে আমি একটা ওয়াশার পরিয়ে দিচ্ছি। এই ওয়াশার দিয়েছে দেখতে পাচ্ছেন, এই অনেকগুলো বেশ গুনতি ওয়াশার দিয়েছে, যে যেখানে যেখানে ওয়াশার লাগবে বা এক্সট্রা একটা দুটো দেওয়া আছে। এই ওয়াশার আমি এখানে লাগিয়ে দিলাম, দিয়ে এখানে একটা এক্সটেনশন লাগিয়ে দিলাম। জলের যত লাইন আছে, জলের যত জায়গা আছে, সব জায়গায় কিন্তু একটা করে ওয়াশার লাগিয়ে দেওয়া উচিত, কারণ সেখান থেকে কিন্তু জল লিক হয়ে বেরিয়ে যেতে পারে। সেই কারণে কিন্তু অবশ্যই ওয়াশার অবশ্যই লাগাবে এই জায়গাগুলোতে, রাবারের ওয়াশার। তো তারপরে কিন্তু আমি এটাকে এখানে জুড়ে দিলাম। আরও লম্বা হয়ে গেল এইটা লাগানোর পরে। এবারে বেশ কিছু জিনিসপত্র দেখার আছে, সেগুলো হচ্ছে এখানে সম্ভবত সুইচ, দুটো সুইচ আছে। তো দুটো সুইচ মানে দুটো মোটরে দুটো সুইচ, যেহেতু ডবল বুল মেশিন আপনারা দেখেন জানেন, তো ডবল বুল মেশিনে এই যে দুটো মোটরের সুইচ কিন্তু এখানে, জাস্ট এপারে চার্জারের প্লাগ লাগানোর জায়গা, একদম সিম্পল ব্যাপার। চার্জারের প্লাগ লাগাবেন, কারেন্টে লাগিয়ে দেবেন। এইখানে একটা নব আছে, যে নবটাই যে এক্সটার্নাল আমাকে দিয়ে দিয়েছে, তো এই নবটাই কিন্তু আমি এখানে লাগিয়ে দেবো, বুঝতেই পারছেন। ব্যাটারিতে কিন্তু চার্জ আছে, তবুও আমরা একবার চালিয়ে দেখে নেব, দেখে নিয়ে আমরা এটাকে চার্জে লাগিয়ে দেবো। প্রথম কিন্তু কোম্পানির রুলস আছে, 8 ঘন্টা চার্জে লাগিয়ে দিতে হবে, এটা যতটুকু আছে ততটুকু টেস্টিংয়ের জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন, এই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা লাগাতে পারবেন এগুলো, যেটা যেমন যখন প্রয়োজন হবে সেটা তখন লাগিয়ে দিতে পারবেন, বা একেবারে মোটামুটি ডাইরেক্ট করে দেওয়ার জন্য, এই এটা বাদে ডাইরেক্ট করে দেওয়ার জন্য আপনি কিন্তু এখানে এটা লাগিয়ে দিতে পারেন এটার পরিবর্তে। মোটামুটি বাইরে কিন্তু চলে এসেছি, আর এবার প্রথমে আমি সুইচ নয়, সুইচ কিন্তু অফ করা, আমি কিন্তু প্রথমে এই নব দিয়ে অন করে দেখব। নব দিয়ে কিন্তু অন করে দিয়েছি, একদম হালকা করে চালানো আছে এটাতে, এই বুঝতে পারছেন হালকা করে চালানো আছে। এইবার কিন্তু পরপর স্পিড বাড়াচ্ছি, আপনারা স্পিডটা দেখুন, এটা কিন্তু ফুল স্পিড, বুঝতেই পারছেন ফুল স্পিড একদম। এবং এতটাই প্রেশার যে নিচে মানে বাইরের দিকে এরকম ঠেলে নিয়ে চলে যাবে, মানে আপনি ধরে রাখতে হবে এরকম, দুই হাত দিয়ে কিন্তু একদম এরকমভাবে ধরে রাখতে হবে, নাহলে এরকম ঠেলে নিয়ে চলে যাবে, অটোমেটিক্যালি চলে যাবে, কোনো দিকে যাবে না, ওর পিছন দিকেই চলে যাবে, এত প্রেশার। তো যাই হোক, এটা কিন্তু প্রথম মুখটা আমি লাগালাম, যেটা তিনটে দিক থেকে বেরোচ্ছে স্প্রেটা। আর নেক্সট হচ্ছে আমি এদিকে নিচে দেখা, নেক্সট হচ্ছে আমি এটা কিন্তু আস্তে আস্তে এই স্পিড কমিয়ে দিচ্ছি, এটা বন্ধ করে দিয়ে আমি কিন্তু নর্মালি একটা মোটর দিয়েই চালাতে পারি, বা আর একটা মোটরও কিন্তু চালাতে পারি। এবার বুঝতে পারছেন প্রেশারটা কত, ডবল মোটরে মারাত্মক প্রেশার, একদম পুরো এলাকা কিন্তু স্প্রে করতে পারবেন এরকমভাবে, কিন্তু পুরো এলাকায় স্প্রে করতে পারবেন, মারাত্মক প্রেশার। তো যাই হোক, এটা তো দেখে নিলাম,
মোটরগুলো বন্ধ করে দিলাম। তো যাই হোক, এবার কিন্তু নেক্সট মুখটা লাগাবো, পরপর ছোটো ছোটো মুখগুলো লাগিয়ে আমি পরপর দেখব। মোটামুটি আর একটা যেটা সেটা হচ্ছে এই, দেখতেই পাচ্ছেন এটারও কিন্তু বেশ সুন্দর একটা মুখ। তবে এই ধরনের যদি আপনার হাতল প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি এই মুখটা লাগাবেন, যদি এরকমভাবে আপনার দেওয়ার প্রয়োজন হয়, জাস্ট এই মুখটা কিন্তু তখন লাগানো প্রয়োজন হতে পারে। আর এখান থেকে কন্ট্রোল করা যায় আপনি কত দূর দিতে পারবেন, দেখতে পাচ্ছেন কোথায় চলে যাচ্ছে, ওই কত দূর চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, চতুর্থ পোস্টটা পর্যন্ত কিন্তু চলে গেছে। তো এরকমভাবে কিন্তু দূরেও দিতে পারবেন, আর কাছের জন্য আস্তে 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 এটা এখান থেকে দেখতে পাচ্ছেন কত স্পিডে পুরো ধোঁয়ার মতো বেরোচ্ছে, একদম ধোঁয়ার মতো বেরোচ্ছে এরকম। কিন্তু এটাও কিন্তু ইউজ করতে পারেন এইভাবে। মোটামুটি আবার আরেকটা নতুন মুখ লাগিয়েছি, এটা কেমন স্প্রে হয় সেটাও কিন্তু দেখার আছে। তো বুঝতেই পারছেন শুধু প্রেশারটা দেখুন, একদম পিছন দিকে ঠেলে নিয়ে চলে যাবে, একদম আপনি এরকমভাবে ধরে রাখতে হবে, এত প্রেশার, এত সুন্দর স্প্রে হতে করবে হতে পারবেন আপনি, কত দূর পর্যন্ত কত সুন্দর স্প্রে করা যাচ্ছে। দারুণ দারুণ, জাস্ট অসাধারণ। আর একটা মুখ কিন্তু লাগিয়ে দিয়েছি, আর এটাও দেখবো এটা কেমন স্প্রে হয়। ও এটা কিন্তু একদম বুশি টাইপের যে গাছগুলো আছে এরকমভাবে দেবেন, পুরো গাছ সব দিকে কিন্তু সমানভাবে পেয়ে যাবে, বুঝতেই পাচ্ছেন কেমন ধরনের হবে ব্যাপারটা, অনেক দিকে কিন্তু বেরোচ্ছে, অনেকটা জায়গা নিচ্ছে, মানে ওয়াইড অ্যাঙ্গেলটা ক্যামেরার যেমন ওয়াইড অ্যাঙ্গেল হয় এর এমন ওয়াইড অ্যাঙ্গেলটা এরকম কিন্তু অনেকটা অনেকটা জায়গা নিচ্ছে, বুঝতে পারছেন। আর স্প্রের পরিমাণটাও সেরকম, প্রেশারও সেরকম মেশিনের, খুব সুন্দর মোটামুটি। এটা কিন্তু এখানে একটু ঢিলা হয়ে গেছে যার জন্য বোধ হয় জল বেরোচ্ছে হালকা, এখান থেকে কিন্তু আপনি সেটা কন্ট্রোল করতে পারবেন, এখান থেকে কিন্তু আপনি এরকম কন্ট্রোল করতে পারবেন। এরা তো সত্যিও চায় না, যাই হোক এখানে কিন্তু আমি লাগিয়ে দিলাম চার্জিংয়ে। চার্জিংয়ে লাগানোর পরে লাইটটা একটু সত্যি জোর বেড়ে গেছে, আর এদিকে কোনো সিগন্যাল কি আছে দেবেই না, এদিকে কোনো সিগন্যাল নেই, আর মেশিনটাতে অটো কাট আছে, অটোমেটিক পাওয়ার কিন্তু কাট হয়ে যাবে যখন ফুল চার্জ হয়ে যাবে। তো প্রথমে আপনাদের কাছে আমি জানতে চাইবো যে মেশিনটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে মেশিনটার পারফরমেন্স বা মেশিনটার ডিজাইন সব কিছুই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না, আর যদি আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যায় মেশিনটা ভালো লাগে খুবই আর আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই মেশিনটা কিনে নিতে পারেন। আমি কিন্তু ডিসক্রিপশানে এই মেশিন আমি যেখান থেকে কিনেছি তার লিঙ্ক কিন্তু আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই কিনে নিতে পারেন। আমি জানি আমার প্রচুর দর্শক ওয়েট করে আছেন ড্রাগন ফলের গরমের ফার্টিলাইজিংয়ের সেকেন্ড এপিসোড দেখার জন্য, আর আমিও কিন্তু চাই যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সেটা দেখিয়ে দিতে। যে ডিভাইসটাতে ওই ডেটাগুলো আছে, ডিভাইসটা খারাপ হয়ে গেছে আগেই বললাম, সেটা ব্যাকআপের জন্য পাঠিয়েছি। তো ডেটাগুলো ব্যাকআপ পেয়ে গেলে বা ডিভাইসটা তার মধ্যে ঠিক হয়ে গেলে অবশ্যই কিন্তু ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন, তার জন্য চ্যানেলের সঙ্গে থাকতে হবে। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই এই মুহূর্তে সাবস্ক্রাইবটা করে ফেলুন, কারণ একদম ডিটেলসে ইনফরমেশান মানেই কিন্তু রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।